কার্গিল থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন। মূলত এখন আমি অবস্থান করতেছি সেই কার্গিলে। আমরা কিন্তু অনেক সকাল, এখানে 6টা বাজে, আমাদের বাস কিন্তু এখন ছেড়ে যাবে সেই লের উদ্দেশ্যে। তো আমরা যথারীতি কিন্তু কার্গিলে অবস্থান করলাম, কার্গিল সাইট সিং করলাম। এই যে আমাদের ট্রাভেল পার্টনাররা, ওরা কিন্তু চা বিক্রি করাটা খুঁজতেছে। তো এটি হচ্ছে আমাদের হোটেল ছিল, এই যে উপরে হোটেল, এটি হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। মূলত হচ্ছে যে এই সরকারি বাস কিন্তু সকালে ছেড়ে যায়। এখান থেকে হচ্ছে এই কার্গিল যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড IRTC-র, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু হচ্ছে শ্রীনগর, তারপরে হচ্ছে লে সহ বিভিন্ন ডেস্টিনেশনে গন্তব্যে কিন্তু এই সরকারি বাসগুলো সকালে 5:30, 6:30, 6:30, 7:30 এর মধ্যে ছেড়ে যায়। তো আপনারা যারা এই কার্গিল থেকে বাসে যাবেন, তারা কিন্তু আপনাদের সকালেই মানে অনেক ভোরে এই কার্গিল বাস স্ট্যান্ডে চলে আসতে হবে। আর যারা কার্গিল রাত্রে হোটেল অবস্থান করতে চান, এই যে আমাদের পাশে আর একটা জিনিসগুলো রাখে, আমাদের পাশে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড, মানে আপনারা যারা ট্যাক্সি গাড়ি নিয়ে যাবেন বিভিন্ন ধরনের, পাশেই ট্যাক্সি স্ট্যান্ড। এবং হোটেল আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে একটা হোটেল, ওই হোটেল একটা, তারপরে হচ্ছে এই যে হোটেল লাস্তা, যেখানে ছিলাম হোটেল লাস্তা, এরকম অনেক হোটেল আছে এখানে, মিডিয়াম কোয়ালিটির, তারপরে হচ্ছে একটু ভালো কোয়ালিটির বিভিন্ন ধরনের হোটেল আছে। আপনারা যারা কার্গিল অবস্থান করবেন, কার্গিল থেকে কার্গিল ওয়ার মেমোরিয়াল সহ বিভিন্ন স্পটে ঘুরবেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি সেই কার্গিলে। আমি এখন অনেক ভোর আর কি, ভোর প্রায় 5:30। এখন হচ্ছে এই কার্গিলে যে বাস স্ট্যান্ড, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো সরকারি বাস স্ট্যান্ড IRCTC-র। এখান থেকে কিন্তু এই কার্গিল থেকে লে, তারপরে হচ্ছে শ্রীনগর সহ বিভিন্ন রুটে বাস ছেড়ে যায় অনেক সকালে, মানে 5:30, 6:30, 7:00 এরকম। দর্শক, এটি হচ্ছে কার্গিলের নদী, প্রচণ্ড স্রোত, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত পানি। এখন কিন্তু বরফ গলা পানি কম আসছে, বড় প্রচণ্ড স্রোত। এই যে কার্গিল শহর আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে সামনে যে বাস স্ট্যান্ড, উপরে যে হোটেল, সেই হোটেলে আমরা ছিলাম, ওই হোটেলে আমরা ছিলাম। ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমি সেই কার্গিল থেকে। এটি হচ্ছে সেই কার্গিলের সরকারি যে বাস, সেই IRCTC-র বাস স্ট্যান্ড। এটি কিন্তু আপনার এখান থেকে কিন্তু খুব ভোরে, মানে 5:30, 6:30, 7:00 শ্রীনগর, তারপরে হচ্ছে লে সহ বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়। এটি হচ্ছে সেই IRCTC-র বাস স্ট্যান্ড কার্গিল, এটি হলো সেই কার্গিলের। দর্শক, এটি হচ্ছে কার্গিলের মেন সড়ক,
এবং এই যে উপর দিয়ে হোটেল দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশেই হলো বাস স্ট্যান্ড, মেইন বাস স্ট্যান্ড এটি। আর এই যে এটি হচ্ছে লে চলে গেছে, এই রোডটি লে চলে গেছে। এই যে পাশ দিয়েই কিন্তু হোটেল, পাশ দিয়েই হচ্ছে এই যে বিভিন্ন হোটেল থাকার এবং রেস্টুরেন্ট ওই সামনে। তো মোটামুটি এই যে এই শহরটা কিন্তু এই যে শহরের পূর্ব ওইটা পশ্চিম পাশ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি যে আমরা কিন্তু এই এই যে বিশাল পাহাড়, কিন্তু এই যে বিশাল বিশাল পর্বত চতুর্দিক দিয়ে বিশাল বিশাল পর্বত, মাঝখানে কিন্তু হচ্ছে এই কার্গিল শহর। মূলত শহরটা এখন ঘুমিয়ে আছে, কারণ এখন হচ্ছে ভোর 6টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তেলের লরি যাচ্ছে, এটা শ্রীনগর থেকে আসলে, এটা হচ্ছে শ্রীনগরের রুট, এটি হচ্ছে শ্রীনগর সোনমার্গ দ্রাস এটার রুট। আর এই রুটটি হচ্ছে আপনার লের রুট, লাদাখ লের রুট। আর এটি হচ্ছে সেই লের সেন্ট্রাল বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল লের। আমরা যাচ্ছি সেই কার্গিল থেকে লের পথে আয়াটাসির বাস নিয়ে।